চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি, এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা, যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা, লা ইয়াদুররুকা বি আইয়িহিন নাবাদাতা, বিষ্ণু বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চায় করো, কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ পড়েন।